মায়াপুর ইসকন নতুন মন্দিরে প্রবেশ করার যে দুর্লভ সুযোগ আপনারা কেউ মিস করবেন না। অলরেডি সেই মন্দিরে প্রবেশের যে গেট আপনারা দেখতে পাচ্ছেন, লাইন দিয়ে ভক্তরা ঢুকছে। তো আপনারা কেমনভাবে ঢুকবেন, কোন টাইমে ঢুকবেন, তার বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্তরা তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নতুন মন্দিরে প্রবেশ করার জন্য। আর আপনারা প্রচুর পরিমাণে আমাকে মেল করেছেন, প্রচুর পরিমাণে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছেন যে নতুন মন্দিরে প্রবেশ করতে গেলে কী রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই নতুন মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদের পাশেই রয়েছে একটি ডোনেশান যে ক্যাম্প রয়েছে, সেখান থেকে আপনারা ডোনেশান দিয়ে সামান্য 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে আপনারা এর মধ্যে প্রবেশ করতে পারেন। এর জন্য কোনো নির্দিষ্ট ইয়ে নেই। প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছেন একটি করে রিসিপ রয়েছে। রিসিপটা হচ্ছে প্রভুপাদের অঙ্কিত একটি টাকার একটি সিম্বল। তো সেটি নিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। আপনারা যদি ওটা না দিতে চান কোনো অসুবিধা নেই, তাও আপনারা প্রবেশ করতে পারেন। কিন্তু এই যে বৃহৎ প্রজেক্ট, এটি আপনাদের ডোনেশান ছাড়া সম্পূর্ণ হবে না। তার জন্য আপনারা সহযোগিতা আপনারা যতটা পারবেন আপনারা করার চেষ্টা করবেন। তো এই মন্দিরের ভিতরের প্রবেশ করে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। তো ভিতরে কিছু সিকিউরিটির ব্যাপারে আপনাদের সব স্থানে আমি ক্যামেরা নিয়ে আপনাদের দেখাতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন এই সব স্থানে নতুন মন্দিরের অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর ঝাঁ চকচকে। দেখতেই পাচ্ছেন সিকিউরিটির কারণে আপনাদের মানে পুরোপুরিভাবে ভিডিও আমি দেখাতে পারছি না, তবে নেক্সট সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে, তখন আমি পারমিশন নিয়ে আমি আপনাদেরকে ভিতরে সম্পূর্ণ তথ্য আরও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই ট্রাই করবেন যে দুপুর 12টার মধ্যে আপনারা মন্দিরের এই টিওভিপি প্রবেশ দ্বার মানে অফিস গেটের সাইড দিয়ে প্রবেশ করানো হয়। এই ঝাঁচকচকে মন্দির অলরেডি কমপ্লিটের মধ্যে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ডিসেম্বরে মায়াপুরে আসার প্ল্যানিং করছেন, তারা অবশ্যই অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন। কেননা হাতে সময় নিয়ে না আসলে মায়াপুর ইসকন চত্বরটা আপনারা ঘুরে শান্তি পাবেন না। দেখতেই পাচ্ছেন ইসকনের যে অপরূপ সৌন্দর্য এই ডিসেম্বর মাসে মানে অতুলনীয়, সেটা বলায় আমি বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর মায়াপুর ইসকনের খিচুড়ি, এটা একটু জগৎ বিখ্যাত। দেখতেই পাচ্ছেন সবাই ভক্তরা মানে যারাই আসছে তারাই এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে, তার যে স্বাদ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে, অনেকে মানে কি বলবো মানে একটা ভিডিও যদি 500K মানে 5 লাখ থেকে 10 লাখ ভিউ হয়, তার মধ্যে কিছু কিছু ব্যক্তিত্ব আছে তারা প্রসাদের টেস্ট নিয়ে বিভিন্ন মতামত করছে। তার মানে প্রসাদের স্বাদ নিয়ে যারা মতামত করে তাদের জিহ্বা জিহ্বা নয় মানে সাপের থেকেও অধিক তাদের জিহ্বা। তো যাই হোক, ওই দুই একজনের মতামত নিয়ে আমাদের কিছু আসে যায় না। তো হাজার হাজার ভক্তরা এই প্রসাদ গ্রহণ করছে এবং তাদের মানব জীবন সার্থক করছে যে এই সুন্দর সুস্বাদ মানে কি বলবো, মানুষ একবার না 5 বার করে লাইনে দাঁড়িয়ে এই প্রসাদ গ্রহণ করছে। তো যাই হোক, আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে সেজে উঠেছে মায়াপুর ইসকন চত্বর। আর মায়াপুর ইসকনে যে সুন্দর পার্কটি রয়েছে সেই পার্কটি আরও সুন্দরভাবে সেজে উঠছে, কারণ আপনারা জানেন যে শীতকালে মায়াপুর ইসকন চত্বরে প্রচুর পরিমাণে ফুলের রঙ বেরঙের ফুলের বাহার দেশি এবং বিদেশি ফুলে ছড়িয়ে থাকে মায়াপুর ইসকন চত্বর। তার অপরূপ সৌন্দর্য মানে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দেয়। আর আপনারা জানেন মায়াপুর ইসকন একটি এমনই একটি স্থান যেখানে ভক্তির সমাহার মানে ভক্তির সুপার মার্কেট বলা যেতে পারে। এখানে এসে আপনি সব কিছু একসঙ্গে পেয়ে যাবেন, যেমন শান্তি পাবেন তেমন আপনার চোখের দৃষ্টি পবিত্র হবে, তেমন আপনি মানসিকভাবে শান্তি পাবেন, তেমন আপনি প্রত্যেকটা জিনিস এই স্থানে পেয়ে যাবেন। তার জন্য এখানে শান্তির সুপার মার্কেট বলা যেতে পারে মায়াপুর ইসকন চত্বর। শুধু মায়াপুর ইসকন চত্বর নয়, এই মায়াপুর গোটা এরিয়াটা জুড়ে যেখানে ছড়িয়ে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেখানে ছড়িয়ে রয়েছে আরও অনেক স্থান, মাসিবাড়ি থেকে শুরু করে জগন্নাথ মন্দির, আরও কত কত দর্শনীয় স্থান, হাজার হাজার গৌড়ীয় মঠ ছড়িয়ে রয়েছে। আর মায়াপুর ইসকন চত্বর আপনি একদিনের মধ্যে ঘুরে সম্পূর্ণ করতে পারবেন না। আর এই শীতের সময় কে বা মিস করে বলুন, এত সুন্দর মায়াপুর এই সুন্দর স্থান আপনার বাড়ির কাছে, এত সুন্দর ভ্রমণের স্থান, যে স্থানে আসলে আপনি আপনার বাচ্চাদের নিয়ে যেমনভাবে ঘুরতে ভালোবাসবেন এই পিকনিকের টাইমে, আপনারা বিভিন্ন স্থানে যান কিন্তু আপনার মায়াপুরে আসলে কি পাবেন, আপনার ভ্রমণের সুন্দর স্থান পাবেন, আরও এখানকার এক্সট্রা বেনিফিট ভক্তি এবং রাধা মাধবের দর্শন, যেটা হচ্ছে এখানের এক্সট্রা বেনিফিট মানে কি বলবো, এটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আপনারা এই শীতকালে না আসলে ভীষণ মিস করবেন। আর আপনারা জানেন যে ডিসেম্বর মাস মানে গোটা
মায়াপুর চত্বরটা চলে ফেস্টিভ্যাল টাইম, আরও সামনে আসছে গীতা মেলা, সেখানে তো থাকবে দেশি বিদেশি প্রচুর নিরামিষ আইটেম, যেখানে আপনারা সারা পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন স্থানে গিয়ে আপনারা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন রকমভাবে আপনারা অনেক কিছু খেয়ে থাকেন। কিন্তু নিরামিষ আইটেমের মধ্যে যে এত কিছু হতে পারে সেটি আপনারা মায়াপুর ইসকনে এই ডিসেম্বর মাসের গীতা মেলাটা আসলে আপনারা বুঝতে পারবেন। তো তাহলে আর দেরি কিসের, গীতা মেলার সুন্দর ভিডিও আমি নেক্সট আনবো, এবং কবে থেকে গীতা মেলা শুরু হচ্ছে তার বিস্তারিতভাবে আপনাদের আমি ভিডিওর মধ্যে বা দিয়ে দেব নেক্সট ভিডিওতে। তো আপনারা যারা এই ডিসেম্বর মাসে মায়াপুর আসার প্ল্যানিং করছেন, তারা অবশ্যই অবশ্যই তারা আগের থেকে রুম বুকিং করে আসবেন, কেননা রুম নিয়ে একটু সমস্যা হতে পারে। তো আপনারা জানেন যে ডিসেম্বর মাসে প্রচুর প্রচুর ভক্ত আসে, রুম অ্যাভেলেবেল থাকে না, স্কন গ্রাউন্ডের মধ্যে রুম অ্যাভেলেবেল থাকে না। অনেকেই বলে যে ফোন করি অথচ ফোন তোলে না, কিন্তু অ্যাকচুয়ালি রুম অ্যাভেলেবেল না থাকলে তখন আর তারা ফোন তুলতে চায় না। তো তার জন্য আপনারা একটা ওয়েবসাইট ইউজ করতে পারেন, আপনাদের ডিসপ্লেতে আমি দিয়ে দিয়েছি বা ডেসক্রিপশানে আমি দিয়েছি www.visitmayapur.com, ওখানে গিয়ে আপনি রুম বুকিং করতে পারেন রুম অ্যাভেলেবেল থাকলে। রুম অ্যাভেলেবেল না থাকলে আপনারা বাইরে যে কোনো গেস্ট হাউসে আপনারা রুম নিয়ে নিতে পারেন, রুম নিয়ে আপনারা মায়াপুর দর্শন করতে পারেন। তো মায়াপুরের এত সুন্দর অপরূপ দৃশ্য এবং সৌন্দর্য, মানে কি বলবো, হাজারবার বারবার আপনারা দর্শন করেন তাও যেন আপনাদের মন ভরে না, কেননা একটা মানুষ বারবার বারবার ছুটে আসে এই মায়াপুর কিসের জন্য, ভক্তির জন্য, এবং সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য মায়াপুর ইসকন চত্বর ঘিরে সেগুলো। শুধু ইসকন চত্বরে আরও রয়েছে গোশালা, আরও রয়েছে হাতিশালা, আরও এখানে যে স্যাটারডে মানে শনিবারে এখানে যে সুন্দর হাতি পরিক্রমাটি হয় সেটি অলরেডি স্টার্ট হয়ে গেছে রাস পূর্ণিমা থেকে, ওটি চলবে গৌর পূর্ণিমা পর্যন্ত। তার সুন্দর ভিডিও আমি আপনাদেরকে বহুবার আমি প্রত্যেক স্যাটারডে আমি দেওয়ার চেষ্টা করি, তো সব স্যাটারডেতে দেওয়া হয়ে ওঠে না, কেননা একঘেয়েমি আপনাদের প্রত্যেকটা জিনিসই আপনাদের ভালো লাগে না, তার জন্য আমি দিয়ে থাকি না প্রত্যেক স্যাটারডেতে। তো যাই হোক, ওখানেও দেখতে পাচ্ছেন গোবিন্দাসের সামনে সেখানেও খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, এরকম মায়াপুরের বিভিন্ন চত্বরে খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। আর আপনারা যদি চান এরকমভাবে খিচুড়ি প্রসাদ বিতরণ করতে, আপনারাও ওখানে স্পন্সরশিপের মাধ্যমে আপনারাও নিয়ে নিজে হাতে করে আপনারা পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন মায়াপুর ইসকনের মধ্যে যে দুটো হাতি, যেটা বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া নামে পরিচিত, আপনারা জানেন প্রত্যেকে এই দুজনাকে, কেননা আপনারা যারা মায়াপুরে আসেন তারা এই দুজনাকে কন্টিনিউ আপনারা একবারের জন্য হলেও আপনারা অবশ্যই আপনারা দেখে থাকবেন, কেননা এদেরকে দেখেননি মায়াপুরে এসেছেন তাদের মায়াপুর ভ্রমণটাই বেথা। তো যাই হোক, আপনারা স্যাটারডেতে আসার চেষ্টা করবেন, তাহলে এত সুন্দর জিনিস আপনারা দর্শন করতে পারবেন। তো চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করি, আপনারা রাধা মাধব দর্শন করি। তো দেখতেই পাচ্ছেন রাধা মাধবের যে সুন্দর রূপ, যেগুলো মানে প্রত্যেককে হার মানিয়ে দেয়, এই মায়াপুরের অপরূপ সৌন্দর্যকে আরও আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে আমাদের ইসকনের যে রাধা মাধব, তিনি হচ্ছে আমাদের গোটা ব্রহ্মাণ্ডের মানে গোটা গোটা দুনিয়া তিনি সৃষ্টিকর্তা। তো তাকে দেখে তার ওই অপরূপ সাজসজ্জা মানে আপনার প্রত্যেকেরই মন কেড়ে নেবে, কারণ ইসকনে এই রাধা মাধবকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় কি বলবো, দুচোখ জুড়িয়ে যায়, যতবার দেখি মনে হয় মনটা ভরে না। তো যাই হোক, মন্দিরের মধ্যে প্রতিনিয়ত দেখতেই পাচ্ছেন হরিনাম চলছে, আর আমাদের ইসকনের সেই বিশাখা মাতাজি তিনি কীর্তন পরিবেশন করছেন, এমন সুন্দর সুন্দর আরও অনেক সেলিব্রিটি ডিভোটি যাদেরকে আপনারা ইউটিউব বা বিভিন্ন রকমভাবে ফেসবুক পেজে আপনারা তাদের কীর্তন আপনারা শ্রবণ করে থাকেন, তাদের মায়াপুরে আসলে আপনাদের দেখার সৌভাগ্য, সামনাসামনি দেখার সৌভাগ্য মিলবে। তো দেখতেই পাচ্ছেন বিশাখা মাতাজির হরিনাম তিনি কীর্তন করছেন, এবং সামনে রয়েছে রাধা মাধব, তার অপরূপ দৃশ্য আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনারা জানেন যে মায়াপুর ব্লগ 100K সম্পূর্ণ হতে আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার বাকি আছে, তারপরই হবে সিলভার প্লে বটন, আর সিলভার প্লে বটনের গ্র্যান্ড সেলিব্রেশান আপনাদের নিয়ে আমি করব, কারণ আপনাদের আমি কথা দিয়েছিলাম যে সিলভার প্লে বটন পেলে আমার যত মায়াপুর ব্লগের সকল সদস্যদের নিয়ে বিশাল বড় একটি মিট আপ আমি মায়াপুর ইসকনে রাখবো, এবং খাওয়া দাওয়া এবং মায়াপুর ইসকনে থাকার যে সুব্যবস্থা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল তার সুব্যবস্থা করবে। তো আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, আর এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও
দেখে চলেছেন প্রতিনিয়ত, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ সাবস্ক্রাইবটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অবশ্যই করবেন। তো যাই হোক, রাধা মাধবের সঙ্গে সঙ্গে আপনাদের আমি দর্শন করাচ্ছি পঞ্চদত্ত ভগবান, যেখানে চিতানীয় মহাপ্রভু তাদের পার্শ্বদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, দর্শন করুন, আপনাদের মানব জীবন সার্থক করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে যুক্ত থাকুন। আর আপনার প্রিয়জন, আপনার বাচ্চা কাচ্চাদের নিয়ে এই ডিসেম্বর জানুয়ারিতে অবশ্যই শ্রীধাম মায়াপুর আসুন, ভগবান দর্শন করুন এবং আপনাদের মানব জীবন সার্থক করুন। আর মায়াপুর ব্লগের সঙ্গে এইভাবে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, হরে কৃষ্ণ।